সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখ, 2ষরা ফাল্গুন, বাংলাদেশ মতেও 2ষরা ফাল্গুন, 1429 বঙ্গাব্দ, হিজরি 23 রজব, রোজ বুধবার। দশমী তিথি থাকবে রাত্র 1:13 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র 9:00 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি, সেই সঙ্গে শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে। তাছাড়া মকর রাশিতে বুদ্ধির দেবতা বুধ, কুম্ভ রাশিতে রবি শুক্র শনি ত্রিগ্রহ যোগ, মীন রাশিতে নিজ গৃহে দেবগুরু বৃহস্পতির অবস্থান, মেষ রাশিতে রাহু, বৃষ রাশিতে মঙ্গল এবং তুলা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে, বিশেষ করে কর্মভাগ্য, অর্থভাগ্য, ব্যবসা বাণিজ্য, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা, প্রেমিক প্রেমিকার প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি নিয়ে কেমন দিনটি উপভোগ করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন এবং অনুধাবন করুন, দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষরাশি এবং মেষলগ্ন নিয়ে। মেষরাশি এবং মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের রাশি লগ্নে যেমন সর্বগ্রাসী গ্রহ রাহু অবস্থান করছে, অপরদিকে অষ্টমস্থ চন্দ্র, তার উপর মঙ্গল, শনি এবং বৃহস্পতির দৃষ্টি বিশেষ করে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাসপথে কিন্তু সঞ্চয়ের খাতে শূন্য থাকবে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। অপরদিকে চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজের খপ্পরেও পড়তে পারেন আজকের দিনটিতে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া সর্বতরূপে বর্জন করতে হবে, এমনকি সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেৎ যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি আপনাদের মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতার কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মনের অভিলাষ মনেই থেকে যাবে, এমনকি মিথ্যা দুর্নাম বদনামের ভাগী হতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পণ্ডশ্রম হবে, এমনকি মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করবেন তার ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি এবং বৃষ লগ্ন নিয়ে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমণ করায় মঙ্গলের দৃষ্টিপাত পড়বে এবং এটি মঙ্গলের নিজ গৃহে চন্দ্র পরিভ্রমণ করছে মঙ্গলের দৃষ্টি নিয়ে। তো বিশেষ
বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পেতে পারেন। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার বা ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে, তাদের প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত হবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে। তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথও খুলে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দোষ অংশ লোপ পাবে, গুণ অংশ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, এমনকি প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও সন্তানদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আপনাদের দিনটি আনন্দ উল্লাসে কাটাতে সহযোগিতা করবে। এমনকি স্নেহ মায়া মমত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন, তাদের রাশি লগ্নের ষষ্ঠে কিন্তু চন্দ্র পরিভ্রমণ করবে। আর রাশি লগ্নে কোনো গ্রহ নেই, এমনকি আপনাদের রাশি ও লগ্নাধিপতি আর চতুর্থপতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু আপনাদের রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে শরীর স্বাস্থ্য কোনো ক্রমেই ভালো থাকবে না, বরং সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল গুনতে হতে পারে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও কিন্তু বিরত থাকতে হবে। মনে রাখবেন, আজকের দিনটি আপনাদের জন্য খুব একটা অনুকূলে নয়, বরং প্রতিকূলে যাবে, তাই তো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে, তবে আপনারা শ্রম দিয়ে কিন্তু সামনের দিকে আগাতে হবে। তাই তো কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, সেই সঙ্গে মিতব্যয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে স্নেহ মায়া মমত্বপূর্ণ একটি সুখী দিন উপহার দিতে পারে, তবে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বেও ফাটল ধরাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, এমনকি সন্তান সন্ততিরা আপনাদের মনকষ্ট মনোবেদনার কারণ হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং বুধের সপ্তম দৃষ্টি রয়েছে। তো চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে, তো বিশেষ করে শিক্ষার্থীদের মনোবলকে 10 গুণ চাঙ্গা করে দেবে, এমনকি লাইফ স্টাইল বদলে দেবে বা বিশেষ করে জীবনের গঠনের সুযোগ পাবেন। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এবং প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্র তার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা রাগ জেদ ক্রোধ বর্জন করুন, এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন, দেখবেন সফলতার গ্রাফ চাঙ্গা হতে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে
গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্ত করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ স্বাধীনতা শালীনতাপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি এবং সিংহলগ্ন নিয়ে। সিংহ রাশি সিংহলগ্নেও কিন্তু কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি এবং শনি রবি শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের আর চতুর্থস্থ চন্দ্র বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটাতে পারে, কারণ চতুর্থস্থ চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করে। সেই সঙ্গে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বেও কিন্তু বিচ্ছেদ ঘটতে পারে। তাছাড়া কর্মস্থলে সহকর্মীদের সাথে অসন্তোষ দানা বাঁধতে পারে, ব্যবসা বাণিজ্যে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে পা পাড়াতে হবে। কোমল শিশুদের বিশেষ করে বড় কোনো পুরস্কার হাতছাড়া হয়ে পড়তে পারে, এমনকি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টায় রত থাকতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে, এমনকি আপনারা আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন এবং ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি এবং কন্যা লগ্ন নিয়ে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে কিন্তু কোনো গ্রহ নেই, তবে আপনাদের রাশি ও লগ্নাধিপতি বুদ্ধির দেবতা বুধ কিন্তু আপনাদের রাশি লগ্নে পঞ্চমে পরিভ্রমণ করছে, আর রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। আর তৃতীয়স্থ চন্দ্র বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনের সাথে সখ্যতার মেলবন্ধন রচনা করবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্ব অটুট রাখবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে ধস গুণ, যা আপনাদের জীবন চলার পথের বাধা বিপত্তি দূর করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন, যা আপনাদের বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও কিন্তু আলোর মুখ দর্শন করবে, এমনকি দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন, শত্রুর আক্রোশে জর্জরিত ছিলেন, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতায় ভুগছিলেন, সেগুলো দূরীভূত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনে আপনাদের ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় ভ্রমণ হবে, এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে, যার ফলে গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে, সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদের গৃহবাড়ি। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে আপনাদের ধৈর্য সাহস দশ গুণ বাড়িয়ে দেবে, যার ফলে প্রতিকূলতা দূর করা আপনাদের জন্য কোনো কষ্টসাধ্য ব্যাপার হবে না। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে, সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি মুখে সুখের হাসি ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি এবং তুলা লগ্ন নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন তুলা রাশি এবং তুলা লগ্নে কেতু পরিভ্রমণ করছে রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে ধনভাবস্থ চন্দ্র, বিশেষ করে শূন্য পকেট পূর্ণ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, ব্যাংক ঋণ প্রাপ্তি, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যার ফলে ধনধান্যে পরিপূর্ণ একটি দিন উপহার দেবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, সেই সঙ্গে
যারা শিক্ষক আছেন, গবেষক আছেন, আবিষ্কারক আছেন, এমনকি ধর্ম প্রচারক আছেন, তাদের জন্য দিনটি এক চমকপ্রদ দিন বলে গণ্য হবে। তাছাড়া আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে এবং মাথার মণি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসতে পারে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতার মেলবন্ধন রচিত হতে পারে। তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অবশ্য শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ হাতে আসতে পারে আজকের দিনটিতে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে দূর ভ্রমণে যাত্রা করতে পারেন এবং এই যাত্রা কিন্তু আপনাদের সফলতার ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। সেই সঙ্গে হারানো মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা ফিরিয়ে দিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি চমকপ্রদ দিন হিসাবে গণ্য হবে, এমনকি কোনো উপহার উপঢৌকনা দিয়েও পেতে পারেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে গ্রহ মাতা চন্দ্র পরিভ্রমণ করছে। তো আর মঙ্গল আপনাদের রাশি এবং লগ্নপতি এবং ষষ্ঠপতি, সে কিন্তু আপনাদের রাশি লগ্নের সপ্তমে থেকে তার তির্যক দৃষ্টি আপনাদের রাশির লগ্নের উপর ফেলছে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দুর্যোগের কালো মেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, মনের চাওয়া পাওয়াকে পূর্ণতা দেবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন, মিল কলকারখানা ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া বিশেষ করে দেহ মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগ করবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে, জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ আসবে যার ফলে কেরিয়ার, ব্যবসা বাণিজ্য, অর্থভাগ্য চমকে দেবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি তে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রশংসা আসবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে, মামলা মোকদ্দমায় জয়ী করাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ, বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে আপনাদের বিশেষ করে শত্রু, বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে কাছের মানুষ ভাববে, সর্বহারাদের নেতৃত্ব দিয়ে সবার মাথার মণি হবেন, এমনকি কিছুটা লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও তার থেকে অধিক প্রাপ্ত হবেন, আর ধনধান্যে পরিপূর্ণ দিন তো থাকছেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব ধনু রাশি এবং ধনু লগ্ন নিয়ে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাশি এবং লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু চতুর্থের নিজ গৃহে পরিভ্রমণ করছে। তবে চন্দ্র দ্বাদশে থাকার কারণে এবং আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি পড়ার কারণে দিনটি কিন্তু শুভকর হবে না, বরং অশুভত্বের পাল্লা অধিক ভারী করে তুলবে। সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করে তুলবে। সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, এমনকি কলহ বিবাদের কারণে মামলা মোকদ্দমা বা বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে শ্রমিক, কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধতে পারে যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। তাছাড়া শোক, দুঃখের অশ্রুজল ঝরাতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে নেশা, মদ্য, জুয়া, বারবণিতা, বেশ্যা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে, সে ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনটি আপনাদের ভেবে চিনতে, বুঝে শুনে পা বাড়াতে হবে। মনে রাখবেন, চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরনাস্তি ক্ষতিসাধিত হতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মকর রাশি এবং মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নে কিন্তু বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে, আর রাশি লগ্নাধিপতি শনি মহারাজ ধনভাবে রবি শুক্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে, আর একাদশে চন্দ্র বিশেষ করে আপনাদের জীবনের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে। হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির করবে, পাওনা টাকা আদায় হবে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সময় মতো ব্যাংক ঋণ পেয়ে আপনাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে সক্ষম হবেন বা মনোবাসনা পূর্ণ হবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা করতে পারে, মামলা মোকদ্দমায় জয়লাভ করাতে পারে, সাধন ভজনে যারা আছেন তাদের সিদ্ধি লাভ করাতে পারে, এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করে দিতে পারে। তাছাড়া রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে আপনারা ভূষিত হতে পারেন। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সকল চাওয়া পাওয়াকে পূর্ণতা দেবে, এমনকি পকেট ভর্তি টাকা, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সেই সঙ্গে বিশেষ করে মনোবল জনবল আরও 10 গুণ বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, সেই সঙ্গে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্যের প্রতিফলন স্বরূপ আপনারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের কাছ থেকে যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেদের বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন নিয়ে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের রাশি লগ্নে শনি মহারাজের সঙ্গে গ্রহপিতা রবি এবং প্রেমের দেবতা শুক্রাচার্য ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করছে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশমে পরিভ্রমণ করায় বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি 10 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে বিশেষ করে একটা জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন। সেই সঙ্গে গুণ অংশ বৃদ্ধি পাবে, দোষ অংশ লোপ পাবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, এমনকি স্নেহ, মায়া, মমত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দিতে পারে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে, শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের আজকের দিন কিন্তু সফলতার চূড়ায় ওঠার দিন। তাই তো ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে আপনারা ছুটুন, দেখবেন আলো পাবেন, এমনকি দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে, তো না দাঁড়িয়ে পড়ে আপনারা ছুটতে থাকুন, দেখবেন জীবনের হতাশা গ্লানি যা ছিল সেগুলো দূর হবে। আর জন্ম নক্ষত্র যদি শতপিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবার খুশিতে নাচাবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলবেন, সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক স্বপ্ন যেমন বাস্তবায়িত হবে তেমনি বেকার যুবক যুবতীরা কর্ম পেয়ে তাদের ভবিষ্যৎ গড়তে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্ন নিয়ে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 15 ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে, আর ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্রের উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে। যদিও তার উপর মঙ্গল এবং শনিরও দৃষ্টি থাকছে তথাপিও ভাগ্য লক্ষ্মী কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সম্পন্ন করবে, প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা তার অবসান ঘটবে, তাছাড়া নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে, অর্থাৎ আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে আপনাদের ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারেন। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে
সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবার আনন্দে নাচাবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোক যাদের অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্র পদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন, এমনকি বিশেষ করে আপনারা জগৎ খ্যাত হতে আরম্ভ করবেন। আর জন্ম নক্ষত্র যদি সর্বশেষ নক্ষত্র রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালমেঘ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য মূর্ধন্যের মার্তণ্ডের ন্যায় আপনাদের উপর আলোক বিকিরণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়ন করে জীবনের ভিত মজবুত করবে, এমনকি পিতা মাতা গুরুজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি, 12টি লগ্ন এবং 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের 15ই ফেব্রুয়ারি 2023 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকারা দিনটি সুখ শান্তি সমৃদ্ধিতে কাটান, যাবতীয় বাধা বিপত্তি দূর হোক এবং আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলুন, জীবনের ভিত গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।